2024 সাল হচ্ছে লিপ ইয়ার, তার মানে এই বছর ক্যালেন্ডারে বাড়তি একটা দিন যুক্ত হবে। ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে হবে 29 দিনের। প্রশ্ন হলো লিপ ইয়ার কেন হয় এবং আমরা কিভাবে নির্ধারণ করি কবে এটি হবে? উত্তরটা আসলে একটু জটিল। চলুন এর হিসাবটা একটু দেখি। পৃথিবী তার কক্ষপথে একবার ঘুরতে যে সময় নেয় তাকে আমরা বলি একটা দিন, আর এটি ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। আর পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসতে যে সময় নেয় তাকে আমরা বলি বছর, এবং এর জন্য পৃথিবীর সময় লাগে 365 দিন। আসলে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365.24 দিন, অর্থাৎ এটি প্রায় এক চতুর্থাংশ দিন বেশি সময় নেয়, যার অর্থ চার বছর পরে গিয়ে বাড়তি এই সময়টি পুরো একটি দিনের সমান হয়। সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণের সময় গণনাকে নিখুঁত রাখতে বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারিতে চার বছর পরপর একদিন বাড়তি যোগ করা হয় এবং আমরা এটাকেই বলি লিপ ইয়ার। কিন্তু সবসময় প্রতি চার বছর পরপর লিপ ইয়ার হয় না, এবং এটারও কিছু কারণ আছে। মনে আছে শুরুতে আমরা বলেছিলাম 0.24 বা দিনের এক চতুর্থাংশ সময়ের কথা? দিনের ওই ভগ্নাংশ ক্যালেন্ডারের হিসেবে বেশ গোলমাল তৈরি করে। এই ভগ্নাংশের কারণে প্রতি 400 বছর পরপর ক্যালেন্ডারে তিন দিন কমে যায়। হিসেবের এই গরমিল ঠিক করতে বেশ কয়েক বছর পরপর লিপ ইয়ারকে বাদ দিতে হয়। তবে কবে লিপ ইয়ার হবে আর কবে লিপ ইয়ার হবে না, এই হিসাবটা কিভাবে করা হয়? যেমন লিপ ইয়ারের শর্ত হচ্ছে কোন সালকে 4 দিয়ে নিঃশেষে ভাগ হতে হবে, তবে 100 দিয়ে ভাগ করা যাবে না। যদি কোন সালকে 100 দিয়ে ভাগ করা যায় তবে ওই বছর লিপ ইয়ার হবে না। কোন লিপ ইয়ারকে যদি 400 দিয়ে ভাগ করা যায় তবে ওই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে, যার কারণে 1600 সালে এবং 2000 সালে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়েছিল, কিন্তু 1700, 1800 এবং 1900 সালে কোন লিপ ইয়ার হয়নি। 1600 খ্রিস্টাব্দে পোপ গ্রেগরি ত্রয়োদশ ক্যালেন্ডারের এই জটিল হিসেব নিকেশ করেন, যা এখনো পর্যন্ত বিশ্বজুড়ে সৌর বছর গণনায় সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে।